আসসালামু আলাইকুম, ইসমাত হবিস কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রেসিপিতে রয়েছে চকলেট কেক তৈরি। দুইটি ডিম দিয়ে চুলায় এই সুন্দর পাউন্ড কেকটি তৈরি করেছি, অনেক ময়েস্ট আর খেতে দারুণ এই মজার কেকটি। চলুন দেখে নিচ্ছি কি করে বানালাম। বরাবরের মতোই একটি হাঁড়ি চুলাতে প্রিহিটের জন্য বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে। এরপর 8.5 ইঞ্চি লম্বা একটি কেকের মোল্ডে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে দিলাম। এবার কেক ফ্লাওয়ারটি রেডি করছি। ময়দা নিয়ে নিলাম 1/2 কাপ, 1 চামচ বেকিং পাউডার, কোকো পাউডার নিয়েছি 1/4 কাপ, এটি ক্যাডবেরির কোকো পাউডার। ভালোভাবে চেলে নিয়ে এক পাশে সরিয়ে রাখছি। ডিমের মিশ্রণে মিশানোর সময় আরেকবার চেলে নিব। এবার নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে রাখা দুটি ডিম, ফ্রিজে থাকলে 1 ঘন্টা আগেই বের করে রাখবেন। 1 কাপের 3 ভাগ চিনি দিচ্ছি, 1/3 কাপ সয়াবিন তেল দিচ্ছি, তরল দুধ 1/4 কাপ আর 1 চা চামচ অ্যাসেন্স। এখানে আমি চকলেট অ্যাসেন্সটা দিয়েছি, আপনারা ভ্যানিলা অ্যাসেন্স দিতে পারেন। লো স্পিডে 2 মিনিট বিট করে নিচ্ছি। কিছুক্ষণ রেস্টে রেখে আরও 2 মিনিট এভাবে বিট করে নিব। কাজটা বিটার মেশিন ছাড়া হুইস্ক দিয়েও করে নিতে পারেন। খেয়াল করবেন চিনি গলে গিয়েছে কি না, এরপরে আর বিট করতে হবে না। আমার ব্যাটারটাই তৈরি, এবার আমি কেক ফ্লাওয়ার মিশাবো। এরপর চেলে রাখা কেক ফ্লাওয়ারগুলো আরেকবার চেলে দিচ্ছি, এতে করে কেকটি সুন্দরভাবে তৈরি হবে। একটি হুইস্কের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে। চেষ্টা করবেন 2-3 ভাগে কেক ফ্লাওয়ারগুলো মিশিয়ে দিতে। যা যা উপকরণ দিয়েছি আমি ডিসক্রিপশনে লিখে দিব, আপনারা দেখে নেবেন। মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে, এবার মোল্ডে ঢেলে নিয়ে তাড়াতাড়ি বেক করতে হবে। চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব কেকটি বেক করার। উপরে কিছু চকলেট চিপস ছড়িয়ে দিচ্ছি, এটি অপশনাল, আমার ইচ্ছে হলো তাই দিলাম। আপনারা কাঠবাদাম পাতলা করে কেটে এর উপরে সুন্দরের জন্য ছড়িয়ে দিতে পারেন। হালকা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এয়ার বাবলস বেরিয়ে যায়। এর মধ্যে হাঁড়ি যথেষ্ট গরম হয়ে গিয়েছে, চুলা প্রথমে ফ্লেমটা লো করে দিয়ে এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোল্ডটি বসিয়ে দিলাম, ঢেকে দিলাম 25-30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর, একটি কাঠি ঢুকিয়ে চেক করে দেখলাম কাঠিটি পরিষ্কার ফেরত এসেছে, তার মানে কেকটি তৈরি। গরম অবস্থায় মোল্ড আউট করে কেকটি প্লাস্টিক রেপার দিয়ে মুড়িয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, এর ফলে কেকটি সফট থাকবে। চকলেট চিপসে কর্নফ্লাওয়ার মিশিয়ে না দেওয়াতে একেবারে তলানিতে বসে গিয়েছে। যাই হোক, এসব ভুল হতেই থাকে, ব্যাপার না। এবার কেটে দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল চুলায় তৈরি চকলেট কেক। সফট হয়েছে আলহামদুলিল্লাহ, খেতেও অনেক মজার হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এটি ট্রাই করে থাকলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। দেখুন বাসায় কত সুন্দরভাবে কেকটি তৈরি হলো, প্রায় 10 পিস কেক তৈরি হয়েছে 2টা ডিম থেকে। তাহলে এখন বিদায় নিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন। ইনশাল্লাহ এমন সহজ মজার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি একই চ্যানেলে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।